মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বঙ্গবন্ধুর বাংলায় সেই পাকিস্তানি হানাদাররাও টিকতে পারে নাই, আরক্ষা টিকতে পারে নাই, এখানে জঙ্গিবাদী মৌলবাদী ধর্ম ব্যবসায় ইনশাল্লাহ। জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে সাতক্ষীরায় মানববন্ধন করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি জামায়াতের মদতপুষ্ট হয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি এই বোমা হামলা করেছে বলে মন্তব্য করেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। যশোরে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। গাইবান্ধায় কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ। সাদিয়া আফরিন, সময় সংবাদ।